আসছে শোকের মাসে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে তৎপর থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। নেতাদের আশা, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার প্রতিফলন দলের ভোট ব্যাংকেও পড়বে। 25 জুন উদ্বোধন হয় ঐতিহাসিক পদ্মা সেতু। আওয়ামী লীগ নেতারা মনে করছেন, এর মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের জবাবের পাশাপাশি মানুষের মাঝে আওয়ামী লীগের প্রতি আস্থা, বিশ্বাস ও আনুগত্য তৈরি হয়েছে, যা নিশ্চিতভাবে আগামী নির্বাচনে দলকে আবারও বিজয়ী করবে। আস্থা, বিশ্বাস, নেতৃত্বের প্রতি আনুগত্য, যাই বলেন, তারা মনেই করে যে বাংলাদেশের মানুষের নেতা এখন শেখ হাসিনা। সুতরাং আগামী দিনে যদি ভোট দিতে হয়, তাহলে যাকে নেতা আমরা মানি, মানব, সেই শেখ হাসিনার দলকেই দিতে হবে। পদ্মা সেতুর সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের মান মর্যাদা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির সাথে নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এদিকে শোকাবহ আগস্টে উৎসব মুখর যে কোনো কর্মসূচি পালন থেকে বিরত থাকে আওয়ামী লীগ, তবে শোকের মাসের কর্মসূচি ঘিরে উজ্জীবিত হবে দল। 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এ মাসে আমরা উৎসব মুখর কোনো কর্মসূচি আমরা পালন করি না, বিশেষ করে সম্মেলন, কাউন্সিল, এগুলো আমরা করা হয় না। এছাড়া বাকি সব কার্যক্রম চলবে। শোকের মাস পালন করাও তো সাংগঠনিক কার্যক্রমের অংশ। সুতরাং আওয়ামী লীগ কখনো দিন তারিখ ঠিক করে এইসব কার্যক্রম করে না, এটা চলমান প্রক্রিয়ায় এরা সার্বক্ষণিক এরা দলের কাজকাম করে। ডিসেম্বরে দলের কেন্দ্রীয় সম্মেলন এবং জাতীয় নির্বাচন ঘিরে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চান নেতারা। 2024 সালের জানুয়ারি মাসে একটা নির্বাচনকে ফেস করতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।